Hello guys, welcome back to my channel. So today I am going to share with you this video. First, we skin care. যেমন ফেসের জন্য ফেশিয়াল তারপর ব্লিচ তারপর নানা ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি ঠিক আছে তারপর চুলের জন্য আমরা স্মুথনিং কেরাটিন ট্রিটমেন্ট ব্লা ব্লা অনেক কিছু আমরা করি আমিও করি ঠিক আছে তো কিন্তু একবার ভাবো যে আমরা স্কিনের জন্য এত কিছু করি বাট আমরা পায়ের জন্য হাতের জন্য হ্যাঁ অনেক সময় হাতের জন্য আমরা ওয়্যাক্সিং করি অনেক সময় ব্লিচও হাতে করি চাপ নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পায়ের জন্য আমরা কিছু করি সবাই তো মানে এরকম খাওয়ার ভিডিও দেয় এরকম মানে ব্লগিং এর দেয় মানে আমার ইনস্টাগ্রামে কয়েকজন আমাকে বলেছে যে তুমি স্কিন কেয়ারের মধ্যে অন্যান্য ধরনের ভিডিও দাও না যেমন পেডিকিউর ম্যানিকিউর তো অনেকদিন আগে আমি আমার নাইট রুটিন একটা দিয়েছিলাম শেয়ার করেছিলাম তো আমি অনেক সময় দেখো পার্লারে গেলে কি হয় আমি যখন স্মুথনিং করাতে যাই চুলের কেয়ারের ট্রিটমেন্ট করাই বা ধরো কালার্স করাই যেমন আমার এখনও আছে কালার মানে একটু পুরনো হয়ে যাচ্ছে আমি আবার সামনে করাবো তো কি হয় তখন তখন না ক্যামেরা ধরার কেউ থাকে না বিকজ এরকম হয় না যে একজন তোমাকে করবে তুমি ক্যামেরা নিয়ে এরকম বসে থাকবে এরকম হয় না তো আমি ওগুলো না শেয়ার করতে পারি না ঠিক আছে বাট ট্রাই করবো নেক্সট টাইম থেকে শেয়ার যদি পারি করার তো এগুলো সবাই করে ঠিক আছে স্কিন কেয়ার ফেস কেয়ার হেয়ার কেয়ার সবাই করে বাট মানে পেডিকিউর ম্যানিকিউর এগুলো সবাই করে না এগুলোর ব্যাপারে হয়তো সবাই জানেও না ঠিক আছে তো আমি একটা কথা বলবো পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করার থেকে ঘরে করা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগে ম্যানিকিউর ঠিক আছে বাট পেডিকিউর আমি করাই না পার্লারে বিকজ আমি একবারই করিয়েছিলাম জাস্ট সিস্টেমটা বোঝার জন্য যে কী করে করে হ্যাঁ কিন্তু আমার কাউকে না আমার নিজের পাটা দেবো সে আমার পায়ে ধরে করবে ওই জিনিসটা আমি একদম মানে ভালোবাসি না তো আমি আমার পেডিকিউরটা ঘরের মধ্যে করি তো চলো কথা এখন বন্ধ করে দিই প্যাটেল প্যাটেল করা এনে আমরা আমাদের সব কিছু এভরিথিং তো এখানে নিয়ে আমরা ওম গরম জলের মধ্যে পাটা ডুবিয়ে দিলাম তারপর সাথে নিয়ে নিলাম ক্রিমগুলো সবগুলো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যাচ্ছে এটা হচ্ছে ক্লিনজার তো ক্লিন হয়ে যাবে পুরোটা পা আমাদের তারপর আমরা স্ক্রাব ইউজ করব দেন ইউজ করব আমরা টুলস বিকজ টুলস দিয়ে আমাদের পাটা পুরো ক্লিন করতে হবে যা আমাদের যদি কোনো ড্যাড স্কিন থাকে ওগুলো রিমুভ করে নেব আর তার সাথে সব কিছু মানে রিমুভ করব পায়ের যা যা আছে তারপর দিয়ে দেবো আমাদের জেল তো জেলটা অনেক এটা ম্যাসাজ জেল তো এটা দিয়ে ম্যাসাজ করতে হবে 10 মিনিটস মতো রাখতে হবে তারপর দিয়ে দেবো দেন প্যাক তো কেমন লাগলো তোমাদের এই পেডিকিউরটা আমাকে বলবে তার সাথে আমাদের আমার পা দেখতেই পাচ্ছ কতটুকু ক্লিন এবং ব্রাইটনিং হয়ে গেছে তো রেডি থাকো নেক্সট ব্লগের জন্য